স্বাগত জানাচ্ছি বিরতির রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মাহমুদ মমিতা এবং আমি গোলাম কিবরিয়া জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো অস্ট্রেলিয়ায় মিনি ক্যাসিনোর সন্ধান মাদক সহ আটক 21 দৈনিক চলত 8 থেকে 10 লাখ টাকার জুয়া সিলেটের রায়হান হত্যা মামলায় কনস্টেবল টিটু আবারও তিন দিনের রিমান্ডে স্বজনদের অনশন প্রত্যাহার এবং মাস্ক ছাড়া সরকারি বেসরকারি অফিসে প্রবেশ করা যাবে না মিলবে না সেবা মন্ত্রিসভায় সিদ্ধান্ত শিরোনামগুলো শুনছিলেন এবার বিস্তারিত রাজধানীতে গত বছর বড় বড় ক্যাসিনো উদ্ঘাটনের পর এবার ঢাকার আশুলিয়ায় একটি মিনি ক্যাসিনোর সন্ধান পেয়েছে র‍্যাব শনিবার এক অভিযানে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার সেই ক্যাসিনো থেকে 21 জনকে গ্রেপ্তার করে র‍্যাব 4 প্রতি রাতে 8 থেকে 10 লাখ টাকার জুয়া খেলা হতো সেখানে বলছে র‍্যাব আর জুয়ার আসরে যোগ দেয়া বেশিরভাগই স্বল্প আয়ের মানুষ গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া অভিযানে রাজধানীর বেশ কয়েকটি ক্যাসিনোর সন্ধান মেলে ধরা পড়েন রাজনৈতিক নেতাসহ অনেক রাঘব বোয়াল তবে কয়েক মাস চলার পর অনেকটাই স্তিমিত অভিযানের গতি এবার ঢাকার আশুলিয়া থানার পেছনে কাইচাবাড়ি এলাকায় এক মিনি ক্যাসিনোর সন্ধান পেয়েছে র‍্যাব সেখান থেকে আটক হয়েছেন 21 জন এ সময় 38 হাজার টাকা 100টি ইয়াবা বড়ি ও 20টি বিয়ার জব্দ করা হয় তবে ক্যাসিনোর মালিকেরা অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি র‍্যাব জানিয়েছে একটি দোকানের সামনের অংশে ক্যারম খেলা চললেও দোকানের ভেতরের অংশে চলত এই মিনি ক্যাসিনো এই ব্যবসা চলছিল গত 1.5 বছর ধরে ক্যাসিনোতে জনপ্রতি সর্বনিম্ন 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত খেলা হতো রাত যত গভীর হতো ততই জমে উঠত ক্যাসিনোর খেলা হয়তো আরও আছে আমরা এদের নাম পেয়েছি আমরা অ্যারেস্ট করতে পারিনি প্লাবন হুসাইন এবং ওমর ফারুক এই তিনজন হলো মূলত এই ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত তো এই তিনজনকে আমরা আটক করতে পারলে আমার ধারণা যে ওই এলাকায় আরও ক্যাসিনো আছে সে সকল ক্যাসিনো সহ তাদেরকে আটক করা সম্ভব হবে মালয়েশিয়া থেকে এই ক্যাসিনো বোর্ড আমদানি করা হয়েছে জানিয়ে র‍্যাব 4 অধিনায়ক বলেন কারা কিভাবে এই ক্যাসিনো বোর্ড আমদানি করেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে আমার মনে হয় এগুলো অনেক পূর্বেই আমদানি করা নতুনভাবে আমদানি করা নয় দেখলেও বুঝতে পারেন তো এই আগের আমদানি করা নতুনভাবে আমদানি হচ্ছে কিনা কারা করতেছে তদন্তকালে এই তদন্তকালে নিশ্চয়ই বিষয়টি তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখবেন ক্যাসিনো ও নানাবিধ সামাজিক অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব এই ধরনের ক্যাসিনো নামক জুয়ার সঙ্গে যারাই যেখানেই জড়িত থাকুক তাদেরকে র‍্যাব আটক করতে বদ্ধপরিকর খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান খন্দকার ফারজানা রহমান আপনাকে স্বাগত আমরা দেখছিলাম একটি মিনি ক্যাসিনো আজকে ধরেছে র‍্যাব এবং সেটির যারা ক্লায়েন্ট ছিলেন তারা কিন্তু স্বল্প আয়ের এবং নিম্ন আয়ের মানুষ সেটি আমরা আমাদের প্রতিবেদনে জানলাম তো এই যে নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষরাও ক্যাসিনোতে যাচ্ছেন এবং এই যে জুয়া খেলার একটা প্রবণতা ক্যাসিনো অভিযানের পরও এরকম রয়ে যাচ্ছে সব মিলিয়ে আপনার মন্তব্য জানতে চাই এটি কি মানে এটা কেন এখনো চলছে জি ধন্যবাদ দেখুন গত বছর যখন এই ধরনের ক্যাসিনো মানে ক্যাসিনো ক্র্যাকডাউন শুরু হলো ক্যাসিনো এন্ট্রি ক্যাসিনো ড্রাইভ শুরু হলো আমরা কিন্তু অনেকটা আশাবাদী ছিলাম যে এই ড্রাইভটি চলমান থাকবে এবং এই ড্রাইভটির মাধ্যমে যারা আসলে পলিটিশিয়ান অথবা নন পলিটিশিয়ান যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমরা মিডিয়ায় দেখতে পাবো তাদেরকে আইনের আওতায় আনা হবে কিন্তু আনফরচুনেটলি আমরা দেখেছি আপনাদের ইন্টারভিউ আপনাদের রিপোর্ট আমরা দেখতে পারলাম যে এই রাইটটি কিন্তু সীমিত হয়ে পড়েছে বিভিন্ন কারণে এখন এইটার সুযোগে কিন্তু আমি এখনো মনে করি যে এটা তো শুধুমাত্র আশুলিয়াতে দেখলেন ঢাকাতেও এখন অনেক অনেক ক্যাসিনো আছে যেগুলো হয়তো মৃতপ্রায় অবস্থা আমরা দেখেছি গত বছর সেগুলো উজ্জীবিত হয়ে উঠেছে কিন্তু হয়তো আমরা সেগুলো ড্রাইভের কারণে দেখতে পাচ্ছি না ড্রাইভ না থাকার কারণে এবং এখানে একটা বড় জিনিস আপনারা যেটা দেখালেন যে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষজন কিন্তু এখন এই ধরনের খেলাতে উদ্বুদ্ধ হচ্ছে আমরা যেটা বারবার বলছিলাম যে আমাদের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি আমাদের প্রোডাক্টিভ যে ক্রিয়েটিভিটি আমরা সেগুলো আসলে রিলিজ করার জায়গা পাচ্ছি না দেখে আমরা এই ধরনের বিভিন্ন খেলা ভায়োলেন্ট গেম পর্নোগ্রাফি ক্যাসিনো এই ধরনের বিভিন্ন জায়গায় আমরা উদ্বুদ্ধ হচ্ছি
এবং আরেকটা কথা যেটা বলতে চাই, দেখুন যে ডাইস গুলো আসছে অথবা যে চিপ গুলো আসছে সেগুলো এখনো যদি আসতে থাকে, আমাদের যে ইম্পোর্ট পলিসি অর্ডার রয়েছে সেখানে কিন্তু এই ধরনের গ্যাম্বলিং ডাইস চিপ কিংবা বোর্ডের কিন্তু অগোচরে এত বড় একটা কর্মকাণ্ড রাতের বেলা চলবে, মানে সেটা কিভাবে দেখেন? কেউই কি জানতো না এতদিন? না, সবাই জানতো। এর কারণ হচ্ছে আমরা দেখেছি কিন্তু ঢাকা শহরে যে 60টির মতো ক্যাসিনোর কথা শোনা গেছে পুলিশের বা থানার 1 কিলোমিটারের মধ্যে, এবং সেখানে কিন্তু আমরা শুনতে পেরেছি যে যেই ধরনের প্রফিট হতো সেই প্রফিট এমপি থেকে শুরু করে পুলিশেরও একটা অংশ নিত, এবং এই যে একটা আমরা বলবো যে ফেয়ার শেয়ার প্রফিটের যেটা আমরা দেখেছি ক্যাসিনোর ক্ষেত্রে রয়েছে, আমি মনে করি সেটা আসলে কখনোই আমরা মানে এই যে একটা কথা যে কেউ জানতো না অথবা আমরা জানতাম না এতদিন মিডিয়া কি করলো, এই ধরনের একটা ব্লেম গেম চলে, এটা আসলে বন্ধ করা উচিত। ধারের টাকা শোধ এবং কক্সবাজারে আমোদ ফুর্তির জন্যই ব্যবসায়ী বন্ধুর 45.5 লক্ষ টাকা ছিনতাই। টানা 2 মাস অনুসরণ করে রাজধানীর ওয়াইজ ঘাটে মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নিতে সক্ষম চক্রটি। 1 মাস ধরে 153টি সিসি ক্যামেরার ফুটেজ এবং বেশ কিছু মোবাইল ফোন কলের তথ্য বিশ্লেষণ করে চক্রের 7 সদস্যকে 5 লাখ টাকা সহ গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর পলোয়েল মার্কেটের কাপড় ব্যবসায়ী সজীব আহমেদ গত 14 সেপ্টেম্বর ব্যবসার 45,60,000 টাকা কেরানীগঞ্জ থেকে 2 কর্মচারীকে দিয়ে তার দোকানে আনছিলেন। ওয়াইজঘাট এলাকায় আসলেই সেখান থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পুলিশ যেভাবে কী করে পিক আপ করে একজন আসামিকে, সেইভাবে ওরে রিক্সায় তুলে ফেলে, রিক্সায় তুলে ওরা বাদামতলের দিকে ওরা নিয়ে যায়, ওই আমাদের জসকে জসকে নিয়ে যায়। ওর সাথে যে ব্যাগ ছিল টাকার ব্যাগটা, টাকার ব্যাগটা ছিনতাইকারীরা নিয়ে চলে যায় আরেকদিকে। কেরানীগঞ্জ থেকে ওয়াইজঘাট পর্যন্ত 153টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চলে চুলচেরা বিশ্লেষণ। খতিয়ে দেখা হয় ঘটনাস্থলের বেশ কিছু সন্দেহজনক মোবাইল ফোন আলাপের তথ্য। কেরানীগঞ্জের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক ব্যক্তি ওই ব্যবসায়ীর টাকা বহনকারীকে অনুসরণ করছে। ওয়াইজঘাটের কয়েকটি ক্যামেরার ফুটেজে দেখা যায় ব্লু টি শার্ট পরা এক ব্যক্তি ব্যাকপ্যাক সহ দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করছেন। একটি মোবাইল ফোনের সন্দেহজনক তথ্য আসে পুলিশের কাছে, পরে এদের ধরতে শুরু হয় অভিযান। অবশেষে 12 অক্টোবর সুলতান ও পারভেজ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে একে একে ধরা পড়ে আরও 5 জন। পুলিশ জানায় এ চক্রের প্রধান সুলতান, তার 11 লাখ টাকা দেনাশোধ করতে মাথায় আসে ছিনতাইয়ের পরিকল্পনা। পরিচিত বন্ধুদের নিয়ে 2 মাস ধরে খুঁজতে থাকেন টাকা পরিবহনকারী কোনো ব্যবসায়ীকে। পূর্ব পরিচিত ব্যবসায়ী সজীবকে 2 দফা টার্গেট করে ব্যর্থ হয়ে 3য় দফায় ছিনতাই করে চক্রটি। সন্দেহজনক যে মুভমেন্টটা ছিল একটি ছেলের, তার একটি ফোন কল ছিল, সেগুলো আমরা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসতে পারি যে এই ঘটনাটি একটি ছিনতাইয়ের ঘটনা। পুলিশ জানায় ছিনতাইয়ের টাকায় সুলতান 11 লাখ টাকার দেনা শোধ করে, আর মামুন, পারভেজ ও তুষার আনন্দ ভ্রমণে যায় কক্সবাজার। দলনেতা তিনি 11 লাখ টাকার বেশি পেয়েছেন, 4 জন পেয়েছে 6.5 লক্ষ করে, 1 জন 3.5 লক্ষ, 1 জন 2.5 লক্ষ, এভাবে করে টাকা বণ্টন হয়েছে। তার মধ্য থেকে 3 জন আবার তারা যেহেতু হাতে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে আমোদ ফুর্তি করার জন্য তারপর কক্সবাজারে চলে যান। ছিনতাইয়ের ঘটনা এড়াতে বড় অঙ্কের টাকা বহনে পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ ডিএমপির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের রায়হান হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। দুপুরে সিলেটের সিনিয়র মহানগর ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। এদিকে প্রধান অভিযুক্ত এসআই আকবর এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তার দাবিতে 6 ঘন্টা অনশন করেছেন রায়হানের স্বজনেরা। বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমেদ হত্যার ঘটনায় 5 দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে সিলেটের সিনিয়র মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 20/10/2020 খ্রিস্ট তারিখে তার 7 দিনের রিমান্ড আবেদন করি, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। অদ্য আবারও তার
পাঁচ দিনের রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জিজ্ঞাসাবাদ করব। টিটু চন্দ্র দাস ছাড়াও রিমান্ডে আছেন কনস্টেবল হারুনুর রশিদ। তবে প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া এখনও পলাতক। এদিকে এসআই আকবর সহ জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রোববার বেলা ১১টায় অনশন কর্মসূচি শুরু করেন রায়হানের পরিবারের সদস্যরা। আকবরকে খুঁজতে ১৫ দিন কেন লাগতেছে? আকবরে তো পাবলিক হইলে তো সে দুই দিনে তাকে ধরা হয়ে যায়, আর এই আকবর প্রশাসনের লোক বললা ওকে ধরতে ১৫ দিনও যাচ্ছে, গিয়ে এখনো ধরার কোনো বলতেছে যে পারছে না। পুলিশ কনস্টেবল কিছু এখনো নজরবন্দিতে আছেন, পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে ৬ ঘন্টা পর কর্মসূচি তুলে নেন রায়হানের স্বজনেরা। গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ওসমানী মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মানবাধিকার কর্মী সালমা আলী। সালমা আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি দেখি যে এই যে হেফাজতে মৃত্যুর ঘটনায় আমরা অনেক ধরনের অনাচার দেখি সমাজে, এই যে হেফাজতে মৃত্যুর কারণগুলো আপনি কি মনে করেন, এই হেফাজতে মৃত্যু আসলে ঠেকানো যাচ্ছে না কেন? ধন্যবাদ। এই বিষয়গুলা আমাদের একেবারে সিস্টেমের ভিতরে ঢুকে গেছে বিভিন্ন কারণে, ড্রাগের নাম করে বিভিন্ন ভাবে। এখানে যে বিষয়গুলো আমরা যে কতগুলো পেয়েছিলাম, ঝুট ব্যবসায়ী, যেটা সুজন হত্যা যদি দেখি, রাকিব হত্যা, সেখানে কিন্তু স্পেসিফিক ওখানে ছোটখাটো বিষয়গুলো নিয়ে টাকার জন্য বিভিন্নভাবে তাদেরকে থানায় নিয়ে এসে নির্যাতন করা হয় এবং টাকা না দিতে পারলে তখন এই বিষয়গুলা। এইটা কিন্তু সবথেকে বড় যে জবাবদিহিতা না থাকার জন্য। এবং এখন দেখেন আজকের ঘটনা, আমি এখন পর্যন্ত আসল যে হোতা এসআই আকবর সে কিন্তু এখনো ধরা পড়লো না, এটা আমি কোনোভাবেই আমরা নিতে পারছি না। যে এইগুলা কারণটা হলো আমরা যেই যে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এবং এই বিষয়টা কিন্তু হয়ে আসছে। এবং আজকে এই আমাদের এই কেসগুলা যেগুলো দেখছি সেখানে কিন্তু বেশিরভাগই কিন্তু ধামাচাপা পড়ে যায়, কিন্তু যখন একদম মেরে ফেলে, এবং অনেক এরকম ঘটনা কিন্তু আমাদের কাছে কিন্তু দৃশ্যমান হয়নি। অতএব ইস্যুটা মানে এমন যেখানে ইচ্ছা করলে কিন্তু আমি মনে করি ধরতে পারে। এবং এখানে আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব সরকারের বিশেষ করে এই আসামিকে ধরা উচিত বলে মনে করি। আর এই কারণটা তো আমি যেটা বললাম এখানে। জি সালমা আলী, আমরা কথা বুঝতে পেরেছি। যেটি আসলে জানতে চাই, যখন আইন শৃঙ্খলা বাহিনী আসলে অপরাধে জড়িয়ে পড়ে এবং তাদের হেফাজতে যখন আসামের মৃত্যু হয়, নিশ্চিতভাবেই তারা জড়িত থাকেন। এবং আমরা আকবরের ক্ষেত্রেও দেখেছি যে আকবরকে এখনো পাওয়া যাচ্ছে না, সেখানেও কিন্তু যোগসাজশের কথা বারবার উঠে আসছে। এই সমস্ত ক্ষেত্রে আসলে যখন শস্যের মধ্যে ভূত থাকে, সেখানে আসলে কি করণীয়? ধন্যবাদ। আসলে আমরা জানি, আমরা কিন্তু একটা কনভেনশন এগেনস্ট টর্চার, যেখানে কমিটি এগেনস্ট টর্চার, আমরা যেটাকে উলকাট যেটাকে বলি ক্যাট, সেখানে কিন্তু সরকারের কিন্তু একটা জবাবদিহিতা আছে এই ধরনের ঘটনাগুলার, যেটা আমার কিন্তু ইউএনএ কিন্তু আমাকে রিপোর্টে দিতে হয়। সেটা যেমন আমার দেশের স্পেসিফিক মানুষ, আমরা যেটা বলি যে থানায় যে মানুষ একটা কোনো আমার একটা সেখানে সহায়তা পাবে, সেখানে এই ধরনের বিষয়গুলা আমি বলবো আমার মানবাধিকারের চরম যদি একটা অবনতি হয় তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এবং সেইখানে ঘটনার জন্য যদি ওই ধরনের একটা চাপ না থাকে, পলিটিক্যাল যদি না থাকে, তাহলে আমরা কিভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করবো? অতএব এইটা কিন্তু হয়ে যাচ্ছে বিচারহীনতার জন্য, এটা কিন্তু হয়ে যাচ্ছে পুলিশকে যথেষ্ট বেশি এত পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। সালমা আলী, আরেকটি প্রশ্ন আপনার কাছে আমার আছে ছোট্ট করে, সেটি হচ্ছে যে যখন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেই আসলে এই যে বাঁচিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখি, যে একেবারে ক্রমান্য একটি চক্রের মতো করে আসলে বাঁচিয়ে দেওয়ার একটা চেষ্টা চলে, এটি কি আসলে কিভাবে রোধ করা যাবে? ভেতরে যে দুর্নীতি যদি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? সব থেকে বড় চেইন অফ কমান্ড যেটা বলে, আমার কিন্তু জবাবদিহিতা যদি পুলিশের ভিতরে দিয়ে জবাবদিহিতা না থাকে, পুলিশের যেখানে স্পেসিফিক সেখানে যখন অ্যাপয়েন্টমেন্ট গুলা হয় সেখানে, সেইখান থেকে যখন এই করাপশনটা তৈরি হয়, যেটা কিন্তু পুলিশরা, পুলিশ অফিসাররা নিজেরাই কিন্তু এই করছে, সেখানে কিন্তু এই জিনিসটা স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা সেখানে হবে না। সেই জন্য গণতন্ত্র টেকসই প্রথম কথা, দ্বিতীয় পুলিশের এই যে রিক্রুটমেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গা এবং নজরদারিতা,
প্রত্যেকটা জায়গায় কিন্তু নজরে তারিখ কিনে যদি আপনি দেখেন একটা থানার ভিতরে যে খেলাগুলো চলে সেখানে কিন্তু স্পেসিফিক ওই জিনিসগুলো কোনোভাবেই যদি হবে না যদি একেবারে সেই ধরনের আমি অনেক এই কেসগুলোতে একটা যখন আমরা রিপোর্ট করে তদন্ত জুডিশিয়াল তদন্ত করার পরেও কিন্তু আমরা শেষ পর্যন্ত ধরতে পারি না সালাউদ্দিন যে ছিলেন স্বচ্ছ জবাবদিহির প্রয়োজন আছে বলে আপনি মনে করেন। অনেক ধন্যবাদ সালাম আলী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নো মাস্ক নো সার্ভিস, সরকারি বেসরকারি অফিস হাট বাজার শপিং মল শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মন্ত্রিসভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সরকারি বেসরকারি উদ্যোগে করোনার ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার দুর্গাপূজা উপলক্ষে সরকারি বন্ধ থাকায় রোববার বসে মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ করলে সেবা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সব অফিসের বাইরে টাঙানো হবে এই নির্দেশনা। নো মাস্ক নো সার্ভিস, সব প্রতিষ্ঠান বাজার হাট বাজার বা শপিং মল বা স্কুল প্রতিষ্ঠান যে কোনোই হোক বা সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার মানে সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান বৈঠকে আলোচনা হয়েছে পদ্মা সেতু নিয়েও। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সব স্প্যান বসানো সম্ভব হবে বলে জানানো হয়। পদ্মার আর যে সাতটা স্প্যান সবগুলো অলমোস্ট রেডি, শেষ স্প্যানটার 41 নম্বর স্প্যানটার একটু নাট বোল্ট স্ক্রু লাগানো হচ্ছে, সাতটা স্প্যানই রেডি আছে। আশা করি আমরা আগামী 2-2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। বৈঠকে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভ্রান্তি সৃষ্টি হয় এমন সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিবেক এবং মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে গেলে অপরের অধিকারের প্রতি দায়িত্বশীল হতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। করোনার মধ্যে ডিআরইউর রজত জয়ন্তীর এবারের আয়োজন শুরু হয় ভিন্ন আমেজে। স্বাস্থ্যবিধি মেনে এতে যোগ দেন দেশের পেশাদার সাংবাদিকদের সংগঠনের সদস্যরা। তিন দিনব্যাপী রজত জয়ন্তী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন সাংবাদিকদের সম্ভাবনা ও সংকট প্রসঙ্গে। লুটপাটের সুযোগ অবাধে করে দিয়ে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকারের ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আসলে সংবাদপত্র তো বলে সমাজের দর্পণ, সেই সমাজের দর্পণ যেটা হবে সেটা যেন অন্তত মানুষের চিন্তা চেতনাটা যেন অন্তত তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, তাদের ভিতরে মানবতা বোধটা যেন থাকে, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। গণমাধ্যমের জন্য কমিশন গঠনের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে বিভ্রান্তিমূলক বা অপসাংবাদিকতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। চিন্তা বিবেক মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা ভোগ করতে গেলে সাথে সাথে অপরের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটাও কিন্তু থাকতে হবে। আমার অধিকার কিন্তু অপরের প্রতি দায়িত্ববোধ, আবার অপরের অধিকার আমার দায়িত্ব, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। হয়তো সমালোচকের মানুষকে বিভ্রান্ত করে যেন একটা সেই হলুদ সাংবাদিকতাটা যেন না থাকে। সাংবাদিকদের নিরাপত্তায় সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সংবাদপত্র সেবাকে আমরা শিল্প হিসেবেই ঘোষণা দিয়েছি, যাতে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। আগে একটু মামলা হলেই কিন্তু সাংবাদিকদের চট করে গ্রেপ্তার করে নেওয়া হতো, আমরা কিন্তু সেটাও প্যানেল কোড সংশোধন করে দিয়েছি, কাজেই সেদিক থেকেও আমরা সাংবাদিকদের জন্য অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছি, যাতে হয়রানির সম্মুখীন না হতে হয়। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন সরকার প্রধান। অর্থ সম্পদের মালিক হতে পারে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে নোয়াখালীর সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের জানান, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, অপরাধীর পরিচয় তারা অপরাধী। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সব কিছুই করছে সরকার। জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট না দেওয়ার বিষয়ে সতর্ক করেন ওবায়দুল কাদের। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 19 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,803 জনের। 111টি ল্যাবে 24 ঘন্টায় 11,103টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,308 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.78%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,98,815 জনে। সুস্থ হয়েছেন আরও 1,544 জন। এ নিয়ে মোট সুস্থ 3,15,107 জন। জাতীয় স্বাস্থ্য বাতায়নে গেল 7 মাসে 1,02,00,000 মানুষ চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন, এর মধ্যে 82,00,000ই করোনায় সংক্রান্ত। জ্বর সর্দির জন্য পরামর্শ চেয়ে ফোন এসেছে সবচেয়ে বেশি। আগামী দিনে স্বাস্থ্য বাতায়নের পরিসর আরও বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় স্বাস্থ্য বাতায়নের কল সেন্টার, দম ফেলার ফুরসত নেই চিকিৎসকদের। একের পর এক আসছে ফোন কল, রোগের বিবরণ শুনে দিচ্ছেন পরামর্শ। করোনার সাথে অন্য কোনো ধরনের কোনো বড় কোনো সমস্যা ছিল? 2015 সালে স্বাস্থ্য বাতায়ন চালুর পর এবছরের 8 মার্চের আগ পর্যন্ত 5 বছরে সেবা নিয়েছেন 50,00,000 মানুষ। আর করোনা সংক্রমণ শুরুর পর 7 মাসে সেবা নিয়েছেন 1,02,00,000। সেই হিসেবে দেশের প্রতি 16 জনের একজন চিকিৎসা পরামর্শের জন্য ফোন করেছেন স্বাস্থ্য বাতায়নে। এর মধ্যে 82% কলই করোনা সংক্রান্ত। করোনা রিলেটেড কল পাই, এর পাশাপাশি আর কি সাধারণ জ্বর সর্দি কাশি, এরপর আর কি বিভিন্ন রকম আর কি গাইনোকোলজিক্যাল প্রবলেমস, সব রকমই মোটামুটি ট্রিট করা হয়। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এই পরিমাণ কল রিসিভ থাকতো যে আমরা মানে 1 সেকেন্ডের গ্যাপ থাকতো কলে, এখন যেমন কয়েক সেকেন্ড আমরা গ্যাপ পাচ্ছি প্রতিটা কলের মাঝখানে, কিন্তু সেই ক্ষেত্রে ওই 1 সেকেন্ড গ্যাপটা আমরা পাইতাম না। সবচেয়ে বেশি 34% মানুষ ফোন করেছেন জ্বর সর্দি চিকিৎসা চেয়ে। যারা ফোন করেছেন তাদের 41% ঢাকার, চট্টগ্রামের 20%, আর বাকি 39% কল এসেছে অন্য 6 বিভাগ থেকে। এদের বেশিরভাগই 20 থেকে 40 বছর বয়সী, এর মধ্যে 72%ই পুরুষ। এটা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ব্যবস্থার সেবা এবং টেলিহেলথ সেবার একটা যুগান্তকারী সাকসেস দিক বলে আমি মনে করি। কারণ যে মানুষ সেবা পেয়ে মনে করে যে তার লাভ হয়েছে, সেই মানুষই সেকেন্ড টাইম দ্বিতীয়বার তৃতীয়বার কল করে। তো এটা স্বাস্থ্য বাতায়নের একটা সব থেকে বড়, আমি বলবো যে একটা বড় জায়গায় স্বাস্থ্য ব্যবস্থার কন্ট্রিবিউশন করতে পেরেছে সিটিজেনের স্বাস্থ্যসেবা দিয়ে করোনাকালীন সময়ে। চিকিৎসকের পরামর্শ, সরকারি বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের তথ্য, অ্যাম্বুলেন্স ভাড়া সহ 6 ধরনের সেবা মিলছে জাতীয় স্বাস্থ্য বাতায়নে। জাতীয় স্বাস্থ্য বাতায়নের হটলাইন 1-6-2-6-3 নম্বরে 24 ঘন্টায় বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়া যায়। রোগের বিবরণ শুনে মোবাইল ফোনে SMS-এ পাঠানো হয় প্রেসক্রিপশন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদিনের চেষ্টায় বসল পদ্মা সেতুর 34তম স্প্যানটি, দৃশ্যমান হলো সেতুর 5 কিলোমিটারেরও বেশি অংশ। গতকাল খারাপ আবহাওয়া এবং কম আলোর কারণে স্থগিত করা হয় স্প্যান বসানোর কাজ। পরে আজ সকাল থেকে আবারও শুরু হয় স্প্যান বসানোর কাজটি। মাওয়া প্রান্তের 8 এবং 7 নম্বর পিলারের ওপর 34তম স্প্যানটি বসেছে। শনিবার সকাল 11টার দিকে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ক্রেনের সাহায্যে নির্ধারিত পিলারের কাছে নেওয়ার কথা ছিল, তবে খারাপ আবহাওয়ার কারণে দুদফা সময় পিছিয়ে বিকেল 4:30 স্প্যানবাহী ক্রেনটি পিলারের কাছে পৌঁছে বিকেল 5টায় নোঙর করা হলেও ঝোড়ো বাতাসের কারণে স্প্যানটি উপরে তোলা যায়নি। পরে আজ সকালে মেঘ
বসানো হয় স্প্যানটির। আগামী 30 অক্টোবর 35তম স্প্যান, 4 নভেম্বর 36তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আগামী 10 ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। কিশোরগঞ্জের মিঠামইনে সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণে সুফিয়া নামে দগ্ধ এক নারী মারা গেছেন। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সকাল 10:30টার দিকে তার মৃত্যু হয়। শনিবার দুপুরে গ্যাসের চুলায় রান্না করার সময় বিস্ফোরণে এখনও সংকটজনক অবস্থায় আরও 5 জন হাসপাতালে ভর্তি। সিলিন্ডারের পাইপে লিকেজ থাকায় চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাসের বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন ছেলে মেয়ে নাতি নাতনি সহ পরিবারের 9 জন। দগ্ধদের উদ্ধার করে প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। লেবাননের বৈরুতে বিস্ফোরণের প্রায় 2.5 মাস পর দেশে ফিরেছে ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস বিজয়। সকালে জাহাজটি চট্টগ্রামের নেভাল জেটিতে ভিড়েছে। এ সময় বিস্ফোরণের ভয়াবহ স্মৃতি তুলে ধরেন নৌ সদস্যরা। বৈরুত বিস্ফোরণে আহত 23 জন সহ নৌবাহিনীর বিভিন্ন পদমর্যাদার 110 সদস্যকে নিয়ে 24 সেপ্টেম্বর লেবানন থেকে যাত্রা শুরু করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বিজয়। প্রায় 10,020 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে রোববার সকালে চট্টগ্রামের নেভাল জেটিতে পৌঁছায়। এই সময় জাহাজটি পরিদর্শন ও নৌসেনাদের স্বাগত জানান নৌবাহিনীর প্রধান। অসুস্থদের সুস্থতা নিশ্চিত করা এবং জাহাজ মেরামত করে দেশে ফিরে আনার জন্য আমি জাহাজের প্রতিটি সদস্যদের অসীম সাহস, উদ্যম এবং পেশাদারিত্বের প্রশংসা করছি। বিস্ফোরণের সময় জাহাজটি ছিল মাত্র 250 থেকে 300 মিটার দূরে। শক্তিশালী হওয়ায় বড় অঘটন না হলেও ব্যাপক ক্ষতির মুখে পড়ে জাহাজটি। যতগুলি লোক ছিলাম আমরা মোটামুটি বাহিরে, ম্যাক্সিমামই দুই কানে ফুটো হয়েছে। আর আমার তো মাথায় আঘাত লাগছিল, আর হাতটা ছুটে গেছে। আমরা তো কোথায় যেয়ে পড়ছি কোনো ইয়ে ছিল না। পরে জ্ঞান ফেরার পরে দেখি যে সব অন্ধকার, ধুলাবালি এরকম, মানে একেবারে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। জাহাজটি মেরামতে এগিয়ে আসায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহাজের অধিনায়ক। আমাদের ভাতৃপ্রতি দেশ তুরস্ক আমাদেরকে রিপেয়ার করার জন্য, মেরামত করার জন্য দায়িত্ব নিয়েছে। এবং এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানে করে আমাদের জন্য অন্যান্য যন্ত্রপাতি ইকুইপমেন্ট পাঠিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করে। আমাদের আহত হয়েছিল প্রায় 20-25 জনের মতো, তারা আজকে সবাই সুস্থ হয়ে দেশে চলে আসছে। ফিরে আসা বিএনএস বিজয়ের জায়গায় দায়িত্ব পালনে লেবানন যায় বিএনএস সংগ্রাম। এরপরেই দেশে ফিরিয়ে আনা হয় ক্ষতিগ্রস্ত জাহাজটিকে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন অংশ নিতে 2017 সালের ডিসেম্বরে লেবানন যায় এই যুদ্ধজাহাজটি। বৈরুত বিস্ফোরণের সময় এ জাহাজে কর্মরত ছিলেন 110 জন, যাদের মধ্যে 23 জন গুরুতর আহত হলেও হতাহত হয়েছিলেন প্রায় সকলেই। দুর্ঘটনার পরের জীবনকে তারা আখ্যায়িত করছেন দ্বিতীয় জীবন হিসাবে এবং দেশে ফেরার পর বলছেন ভবিষ্যতে চলার পথে এই দুর্ঘটনায় প্রাপ্ত অভিজ্ঞতা কাজে আসবে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, কাল ভক্তদের কাঁদিয়ে কৈলাস ফিরে যাবেন দেবী দুর্গা। তাই মহানবমী ছিল দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়ার ক্ষণ। মন্ত্রপাঠ, ঢাকঢোল, শঙ্খ, উলু ধ্বনিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চলে নবমীর আনুষ্ঠানিকতা। ভক্তরা প্রার্থনা করেছেন করোনা মুক্তি আর বিশ্ব শান্তি কামনায়। বাবার বাড়ি থেকে দেবী দুর্গার এখন স্বামী গৃহে ফেরার পালা। ভক্তদের মাঝে তাই এখন বিদায়ের সুর। রোববার সকালে মহানবমী, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। আরতির মাধ্যমে শেষ হয় বিহিত পূজা। বেলা 10:45 হয় অঞ্জলি প্রদান। প্রার্থনা করা হয় বিশ্বমানবের শান্তি ও করোনা মুক্তির। যুগে যুগে যেভাবে সকল অশুভ শক্তি বিনাশ করেছেন, এইবারও মায়ের কাছে আমাদের আকুল আবেদন, মা যেন এই করোনার বিভীষিকাতে আমাদের দেশ ও জাতি তথা পৃথিবীর সকলকে মা রক্ষা করে। ভক্তদের বিশ্বাস মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়ার ক্ষণ। তাই তো পূজারীদের ঢল নামে মণ্ডপে মণ্ডপে। আবার আরেক বছরের প্রতীক্ষা করতে হয় দুর্গাপুজো ফিরে আসার জন্য। সেই জন্য মহানবমীতে কেউ কোনো কিছু আর ছাড়ে না। প্রার্থনা করবো এটাই যে মানে পৃথিবী সেরে উঠুক,
আর সবকিছু ঠিক হয়ে যাক এটাই আশা করি আর কি। আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, আমরা যেন পৃথিবীতে করোনা মুক্ত হইতে পারি। একটি বছর পর দেবীকে কাছে পেয়েও করোনার কারণে মণ্ডপে নেই উৎসবের রং। অপশক্তি মহামারীকে হারিয়ে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার প্রার্থনা ভক্তদের। উৎসব তো সকলের মনেই একটু রং ছড়ায়, আমার মনেও ছড়িয়েছে, কিন্তু এবারে রংটা একটু মলিন। এই বছরটা তো পুজো বলতে আর কিছু বুঝলামই না। ভাবছি আগামী বছর যদি সব ঠিক থাকে, ভগবান করুক সবাই যাতে সুস্থ থাকে, তাহলে আনন্দময় আমরা সবাই মিলে আবার মাকে ডাকতে পারবো। সেই উচ্ছ্বাসও বাঙালির মনে নেই, সবাই ঘরে বন্দি থেকে একরকম, মানে কোনো ঠাকুর পুজো করা মা আসছেন এইটুকুনি। করোনা মহামারীর কারণে সংক্রমণ এড়াতে এবছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে, বন্ধ থাকছে বিজয়া শোভাযাত্রাও। সোমবার মর্ত ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা, আর পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু। আবারও একটি বছরের অপেক্ষা, দেবী দুর্গা আবারও ধরণীতে ফিরবেন এবং সুজলা সুফলায় ভরিয়ে দেবেন পৃথিবী, এমন প্রত্যাশা ভক্তদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। এবার খেলার খবর, আগে জানাচ্ছি শিরোনামগুলো। সুমন লিটন নৈপুণ্য, প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন রিয়াদ একাদশ, ফাইনালে শান্তদের হারালো 7 উইকেটে। এবং প্রত্যাবর্তনে ফিটনেস নিয়ে চ্যালেঞ্জের মুখে জাতীয় দল, নেপালের কোয়ারেন্টিন পর্ব কামাতে চায় বাফুফে। শোভনখানের বিধ্বংসী বোলিং এর পর লিটন ইমরুলের ব্যাটিং নৈপুণ্যে বিসিবি প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন মাহমুদুল্লাহ একাদশ, ফাইনালে নাজমুল শান্তর দলকে হারিয়েছে 7 উইকেটে। 174 রানের টার্গেট, 29 ওভার 4 বলেই টপকে যায় মাহমুদুল্লাহরা। এর আগে সুমন খান এবং রুবেল হোসেনের পেইসে চাপে ছিল নাজমুল একাদশ। সাইব সৌম্যের ব্যর্থতার পর ফাইনালে হতাশ করেছেন ইনফর্ম মুশফিক, অধিনায়ক শান্ত করেন 32 রান, 64 রানে 5 উইকেট হারানোর পর হাল ধরেন তৌহিদ হৃদয় এবং ইরফান শুক্কুর। 70 রানের জুটি গড়েন দুজন, হৃদয় ফেরেন 26 করে, এক প্রান্ত আগলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ইরফান, তার ব্যাটে আসে সর্বোচ্চ 75 রান। সুমন খান 38 রান খরচায় নেন 5 উইকেট, জবাবে মমিনুলের দ্রুত বিদায় আর জয় 18 রান করে ফিরলেও চাপ বোধ করেননি লিটন দাস। পুরো আসরে নিষ্প্রভ লিটন ফাইনালে রানে ফিরেছেন, দারুণ খেলেছেন ইমরুল কায়েস। এই দুজনের 50-তে সহজ জয় মাহমুদুল্লাহ একাদশের। লিটন করেন সর্বোচ্চ 68 রান, ইমরুল অপরাজিত থাকেন 53 রান করে। দীর্ঘ 9 মাস পর ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ, আন্তঃমন্ত্রণালয়ের সভায় সব ধরনের সহযোগিতার আশ্বাস মিলেছে, তবে নেপালকে কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে এ নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি মন্ত্রণালয়। এদিকে করোনা রিপোর্ট হাতে না পাওয়ায় এখনও ক্যাম্পে যোগ দিতে পারেনি দলের বেশিরভাগ ফুটবলার, ক্যাম্প চলছে 16 জনকে নিয়েই। করোনা আতঙ্ক কাটিয়ে অনেকটাই স্বাভাবিক ছন্দে জাতীয় দল, তবে লম্বা বিরতির প্রভাব পড়েছে ফুটবলারদের ফিটনেসে। করোনাকালে ব্যক্তি উদ্যোগে প্রস্তুতি ততটা কাজে আসেনি, যে কারণে বেগ পেতে হচ্ছে কোচিং স্টাফকে। শুরুতে হালকা ওয়ার্ম আপের পর কুইক অ্যান্ড ইজি ইন্টারভেল ট্রেনিংয়ে মনোযোগ জেমির অবর্তমানে দলের দায়িত্বে থাকা মাসুদ পারভেজের। ইন্ডিভিজুয়াল ট্রেনিং আর টিম ট্রেনিংয়ের মধ্যে একটা বিশাল ফারাক থাকে, সো ওই অনুযায়ী প্লেয়ারদের ফিটনেসের মধ্যেও পার্থক্য থাকবে। চ্যালেঞ্জ হচ্ছে এখন আমরা যতটুকু সময় পাই আমরা ট্রাই করব একটা লেভেলে আনার জন্য। অল্প কদিনের অনুশীলন, নেপাল পরীক্ষার আগে দল হিসেবে নিজেদের কতটুকু মানিয়ে নিতে পারবে ফুটবলাররা তা নিয়ে আছে সংশয়। কোভিড রিপোর্ট হাতে না পাওয়ায় এখনও ক্যাম্পে যোগ দিতে পারেনি ডাক পাওয়া 20 ফুটবলার। কিছুটা কষ্ট হলো আমাদের, আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, সো এই ক্ষেত্রে আমাদের 19-20 দিন একটু টাফ হবে, তারপর আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো আমি মনে করি। দলের প্রস্তুতি যেমনই হোক আন্তর্জাতিক ফুটবল ফেরাতে তৎপর বাফুফে। ফুটবলারদের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তায় নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা। নেপালের বিপক্ষে ফিফার টায়ার 1 আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এমনটাই জানান বাফুফের সাধারণ সম্পাদক। আমাদের দিক থেকে উদ্যোগ থাকবে নেপালের জন্য সর্বোচ্চ 5 দিনের কোয়ারেন্টাইন বা আইসোলেশন পিরিয়ডটা কনফার্ম করা, যে সময়টাতে সকল খেলোয়াড়রা যার যার রুমে অবস্থান করবে এবং শুধুমাত্র তাদের আউট অফ রুম অ্যাক্টিভিটি হবে, খেলার মাঠে যাওয়া এবং প্র্যাকটিস শেষ করে আবার যার যার রুমে ফেরত চলে আসা। 9 মাস পর ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ, করোনার মধ্যেও সমর্থকদের কথা মাথায় রেখে
9000 টিকিট বিক্রয়ের পরিকল্পনা বাফুফের। শামি আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারিতে অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হওয়ার কথা ঢাকায়। সবকিছু চূড়ান্ত থাকলেও মালয়েশিয়া আর সাউথ কোরিয়া বেঁকে বসেছে। করোনা পরিস্থিতি বিবেচনায় আসর পিছিয়ে জুলাই নিতে আবেদন করেছে তারা। প্রাণঘাতী কারণে লণ্ডভণ্ড আন্তর্জাতিক ক্রীড়াসূচি স্থগিত হয়েছে। কাতার বিশ্বকাপ, ফুটবল এশিয়া অঞ্চলের বাছাই, শঙ্কা তৈরি হয়েছে জুনিয়র এশিয়া কাপ হকি নিয়েও। করোনা এরই মধ্যে টুর্নামেন্ট 6 মাস পিছিয়েছে এএইচএফ। জানুয়ারিতে কেমন থাকবে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, শীতে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের শঙ্কা রয়েছে, বাড়তে পারে মৃত্যুর হার। এরপরই ঢাকায় আসা নিয়ে বেঁকে বসেছে বেশ কয়েকটি দল। আসর পেছানোর জন্য আবেদনও করেছে তারা। কোরিয়া, মালয়েশিয়া, বিদেশি অন্যান্য কোনো টিম হয়তো বা বলেছে যে টুর্নামেন্টটা পিছানো যায় কি না, যেহেতু উইন্টার আসছে, উইন্টারে কোভিডটা বাড়তে পারে। অংশগ্রহণকারী দলগুলোকে বরাবরই অভয় দিয়ে আসছে ফেডারেশন। প্রয়োজনে খেলোয়াড়দের সব ধরনের চিকিৎসা দেওয়ার কথা জানান ফেডারেশনের কর্তারা। বিদেশ থেকে প্লেয়ার আসলে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেটা বিমান বাহিনীর তত্ত্বাবধানে সম্পূর্ণ সহযোগিতা করা হবে এবং দু একদিনের মধ্যে স্পষ্ট জানতে পারবো। ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আমাদের প্রেসিডেন্ট স্যার বসবেন, হকি ফেডারেশন বসবেন, তারা আমাদেরকে যে নির্দেশনা দিবে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি জুন পর্যন্ত যাবে কি না। এদিকে আসরকে সামনে রেখে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে যুব হকি দলের অনুশীলন ক্যাম্প। কোচ মামুনুর রশিদের অধীনে ফিটনেসের পর স্কিল নিয়ে কাজ শুরু হয়েছে। 21 জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে লাল সবুজরা। গ্রুপে অপর 3 দল ভারত, সাউথ কোরিয়া ও চাইনিজ তাইপে। শামি আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি। বাংলাদেশ ভারতের কিছু অংশে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, লঘুচাপ সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ বাড়ার কথা জানাচ্ছে বিশেষজ্ঞরা। বৃষ্টিকে এবছর বঙ্গোপসাগরের তাপমাত্রা আগের বছরগুলোর চেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। সাগর পৃষ্ঠের এ তাপমাত্রা বৃদ্ধি গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ, জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিষয়ক সংস্থা ক্লাইমেট প্রেডিকশন সেন্টার। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এখন করোনা মোকাবিলাতেও সাফল্যের স্বীকৃতি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিকেলে IFIC ব্যাংকের কারওয়ান বাজার শাখার অনলাইনে সহজে ঋণ কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনার ঋণ দেওয়ার সময় অক্টোবর থেকে বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় জানানো হয়, করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জামানত ছাড়া 50,000 টাকা করে ঋণ দেবে IFIC ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রথমে 50,000 টাকা দেয়া হলেও পরে শর্ত মেনে ঋণের পরিমাণ বাড়ানো হবে। অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ালে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আবারও করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ভেন্টিলেটর, PPE N95 মাস্ক সহ নানা সামগ্রী উপহার দিয়েছে তুরস্ক। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ঔষধাগার CMSD-র পরিচালক আবু হেনা মোর্শেদ জামানের কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। তুরস্কের দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রয়োজনীয় পরিচালনা সরঞ্জাম সহ 20টি ভেন্টিলেটর, 10,000 N95 মাস্ক, 10,000 সার্জিক্যাল গাউন, 10,000 PPE, 2,000 ফেস শিল্ড এবং 5,000 সুরক্ষা চশমা। সমস্যা সমাধানে নীতিমালা তৈরির কথা জানাচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে প্রতিবছর দেশে প্রায় 2,50,000 টন মাংস উদ্বৃত্ত হয়। কোরবানির চাহিদা এখন দেশে উৎপাদিত পশু দিয়ে শতভাগ পূরণ হয়। এ খাতকে আরও এগিয়ে নিতে হিমায়িত মাংস আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। খামারিরা জানান, হোটেল রেস্তোরাঁয় বিদেশ থেকে আমদানি মাংসের চাহিদা বেশি। চলতি বছরের এখন পর্যন্ত আমদানি হয়েছে 1,10,00,000 মূল্যের হিমায়িত মাংস।
যার বেশিরভাগ এসেছে ভারত থেকে। অন্যদিকে কমছে খামারে পালিত পশুর চাহিদা, এতে বাজার হারাচ্ছেন প্রান্তিক খামারিরা, পাশাপাশি বেড়েছে গোখাদ্যের দাম। দেশের মাংস শিল্প রক্ষার্থে ইন্ডিয়ার থেকে হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধ করতে হবে। বিদ্যুৎ বিল বাণিজ্যিকের আওতা থেকে মুক্ত করে কৃষির আওতায় আনতে হবে। এই শিল্পে 20 বছরের আয়কর রেয়াত ঘোষণা দেয়া হোক। অবৈধ মাংস আমদানি বন্ধে নীতিমালা প্রস্তুত করা হচ্ছে বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নীতিগতভাবে বিদেশ থেকে মাংস আমদানির সম্পূর্ণরূপে বিপক্ষে। বাণিজ্য মন্ত্রণালয় কিছু কিছু অনুমতি দেয়, আমরা আমাদের অভিমত জানিয়েছি, কেউ কেউ হাইকোর্টে রিট করে কিছু অন্তর্বর্তীকালীন সময় আদেশ নিয়েছে। আমরা নিরুৎসাহিত করা সহ কোনোভাবেই যাতে হিমায়িত মাংস বাংলাদেশে না আসে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে ছোট বড় মিলিয়ে বর্তমানে দুধ ও মাংস উৎপাদনকারী খামারের সংখ্যা 8 লাখ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর বঙ্গোপসাগরের তাপমাত্রা আগের বছরগুলোর চেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। সাগরপৃষ্ঠের এই তাপমাত্রা বৃদ্ধি গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ, জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিষয়ক সংস্থা ক্লাইমেট প্রেডিকশন সেন্টার। সাগরের তাপমাত্রা অস্বাভাবিক বাড়ায় বাংলাদেশ এবং ভারতের কিছু অংশে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, লঘুচাপ সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, জানালেন বিশেষজ্ঞরা। লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই সারা দেশে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো আবার ভারী বৃষ্টি, সেই সাথে চলতি মাসে সাগরে পরপর 3টি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা আভাস দিচ্ছেন আরও একটি ঘূর্ণিঝড়ের, কিন্তু কেন আবহাওয়ার এই বৈরীমূর্তি? ওয়েস্টার্ন পার্ট অফ প্যাসিফিক এবং সেই সাথে ইন্ডিয়ান ওশেন এবং বে অফ বেঙ্গলের তাপমাত্রা কিছুটা বেড়েছে, এবং এই বাড়ার কারণে কিন্তু ওয়েস্টার্ন প্যাসিফিকে যে সকল বাবল বা এই লঘুচাপগুলো বা ইস্টার্লি ওয়েভগুলো তৈরি হয় সেটি আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসে, এবং তারই ধারাবাহিকতায় এই মাসে পরপর কয়েকটি লঘুচাপের পরিস্থিতি সৃষ্টি হলেও মাত্র 3টি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বছরের এই সময় বঙ্গোপসাগরের তাপমাত্রা থাকার কথা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গত 6 মাস ধরে সেখানে গড় তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি। ঘূর্ণিঝড় আম্পান সৃষ্টির কারণও এই উচ্চ তাপমাত্রা, ববলছেন আবহাওয়াবিদরা। চলতি বছরের টানা 3 দফা বন্যা এবং বৃষ্টিপাত বিশ্বতংশ বেড়ে যাওয়ার পেছনেও একই কারণ দেখছেন তারা। যখনই এই বেশি তাপমাত্রা থাকে তখনই কিন্তু সে কিন্তু আর স্বাভাবিক আচরণ করতে পারে না, একটু ভিন্নধর্মী আচরণ করে, অর্থাৎ সাগরে তখনই কিন্তু লঘুচাপের ঘনঘটা বৃদ্ধি পায় এবং সেই সাথে তার কোনো কোনোটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কোনো কোনো উপকূলে আঘাত আনে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রশান্ত ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় লানিনা নামে জলবায়ুর এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর এর প্রভাবেই এই অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সারা বিশ্বের তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বেড়ে গিয়েছে, সেই সাথে ওশেনের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে, কারণ ওশেন খুব সহজেই হিট অ্যাবজর্ব করে এবং এই অতিরিক্ত হিটের প্রায় 90% হিট ওশেন অ্যাবজর্ব করছে, যার ফলে এই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রচুর পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে সাইক্লোন এবং স্টর্ম সার্জের জন্য। আবহাওয়ার পূর্বাভাস বলছে এবছরের বাকি সময় জুড়েও বৈরী আবহাওয়া থাকতে পারে দেশ জুড়ে, বৃষ্টি দেখা যেতে পারে শীতকালেও। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।